বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই যে পক্ষীরাজ রেডি হয়ে গেছে, আমি আর অর্ধাঙ্গিনী এবার এখান থেকে বেরোবো। চলো, যেতে যেতে কথা। জয় বড় মা, জয় দক্ষিণ স্বয়ং মায়ের জয়, হর হর মহাদেব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেগাওয়ান রাইডার্স। আবার একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি। এইবারে রাইডে আমরা একাই যাচ্ছি, কেউ যাচ্ছে না আমাদের সাথে। হঠাৎ করে প্ল্যান হয়েছে, অনেকদিন ধরে আমরা বসেই আছি, সেইভাবে বেরোনো হয়নি। আর প্ল্যানের থেকে বড় কথা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি, অ্যাকচুয়ালি বলতে পারো আমার শ্বশুর মশাই থুরি, আমার শ্বশুর মশাই মানে অর্ধাঙ্গিনীর বাপের বাড়ির লোকেরা গেছে, তো আমরা সেখানেই যাচ্ছি সারপ্রাইজ দিতে। তারা দুদিন হয়েছে গেছে ওখানে, আর আমরা আজকে যাচ্ছি। এখন 3টে বাজে, ওখানে গিয়ে তাদেরকে সারপ্রাইজ দেব বলে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এই যে মায়ের মন্দির আসছে ডান দিকে, আমার দক্ষিণেশ্বর মা, ভবতারিণী মা, জয় মা। দেখো, সাবধানে যাই, সাবধানে আসি ঠাকুর। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সারা থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর যাচ্ছি কোথায় সেটাই তো তোমাদের বলা হয়নি। উঠলো ভাই কটক যাই, কথাতেই আছে, ঠিক সেরকমই উঠলো ভাই দীঘা যাই। আর দীঘা আমি লাস্ট গেছি 2022 সালে, যখন আমি পক্ষীরাজকে ঘরে নিয়ে এসেছিলাম, তখন আমাদের ফার্স্ট রাইড ছিল দীঘা রাইড। তো তখন তো ব্লগ করতাম না, তো সেই কারণে সেইভাবে কিছু ব্লগ নেই। আর প্রায় অনেকদিন পর আমরা আবার যাচ্ছি দীঘাতে। তো তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা কম বেশি সবাই জানো দীঘা রুট। তো এখন অন্ধকারে কিছু দেখানোর নেই, আলো ফুটলে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমরা এখান থেকে যাব এখন কোলাঘাট, কোলাঘাট থেকে যাব নন্দকুমার, নন্দকুমার থেকে স্টেট রাইট নেব, দীঘা রোড ধরবো, দীঘা হাইওয়ে দিয়ে কন্টাই হয়ে, দীঘা বাইপাস হয়ে, কন্টাই হয়ে আমরা এগোবো আমাদের গন্তব্যের দিকে। তো চলো যাওয়া যাক। এখন 4টে বাজে, আমরা কোলাঘাট এসে পৌঁছালাম বন্ধুরা। এখানে একটুখানি ম্যাগি অর্ডার করা হয়েছে, অর্ধাঙ্গিনী একটুখানি ম্যাগি খাবে, আর তারপর আমরা এখান থেকে রওনা দেবো। এখন আমার অর্ধাঙ্গিনী ম্যাগি খাচ্ছে, ম্যাগিটা কেমন হয়েছে? কি ম্যাগি এটা? আচ্ছা, ভোর 5টা বাজে আমরা নন্দকুমার সবাই পার করলাম। আমরা যে ভোর 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন নন্দকুমার ক্রস করলাম, নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার হয়ে গেল, 100 কিলোমিটারই হয়ে গেল। আমার এখন ওডোমিটার দেখাচ্ছে 100, তো 100 কিলোমিটার কভার হয়ে গেল। গুড মর্নিং, আমরা এখন কন্টাইর দিকে যাচ্ছি, আর এখান থেকে দীঘা নিয়ার অ্যাবাউট আর 80 কিলোমিটারের মতন হবে। এখন সকাল প্রায় 6টা 15 বাজে, আর আমরা এখনো পর্যন্ত দীঘা থেকে আর 27 কিলোমিটার হবে, হয়তো মেবি 25 কিলোমিটার আমরা দূরত্বে আছি। এই যে এখানে দেখো, এই দেখো, সরি, দীঘা 19 কিলোমিটার, এখন আমরা 19 কিলোমিটারের দূরত্ব আছি সকাল 6টা 15 বাজে বন্ধুরা। আর আমরা বাড়ি থেকে যে বেরিয়েছিলাম, আমরা একটাই হল দিয়েছি কোলাঘাটে শুধু, আর এছাড়া আমরা সেরকম কোনো হল দিইনি। কন্টাইতে ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু আমাদের সেরকম দাঁড়াইনি, কারণ এখানে দেখছি বৃষ্টি হয়েছে, সেখানে আমরা দাঁড়াইনি, আমরা বেরিয়ে কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, আর 19 কিলোমিটার বাকি এখান থেকে দীঘা, আর তার আগেই আসবে চাউখোলা। চাউলখোলা বলতে বলতে এই যে চাউলখোলা এসে গেছে, এই চাউলখোলা থেকেই বাঁদিকে চলে যায় মন্দারমণি, যেটা তোমরা আমার ব্লগে অনেক দেখেছ মন্দারমণি। তারপরে আসে হচ্ছে তাজপুর, এই যে এটা চলে যায় মন্দারমণি, এরপরে আসবে হচ্ছে তাজপুর। তো অনেক মন্দারমণি তাজপুরের ব্লগ আছে, আর এই দীঘার প্রায় আমি অনেক বছর পর
দীঘা এলাম। তো দীঘার একটা ব্লগ হচ্ছে, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর ওইখানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিরা দুদিন আগে এসছে, তো আমরা বলিনি যে আমরা আসছি, তো ওখানে গিয়ে পুরোটাই সারপ্রাইজ দেবো। তো আমরাও সেম হোটেলেই বুক করেছি, তো দেখা যাক কি হয়। আমার অর্ধাঙ্গিনী প্রচুর এক্সাইটেড আছে, প্লাস আমিও আছি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। দুদিকে ঝাউ গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ দারুণ বিউটি। ভালোই বৃষ্টি হয়ে গেছে আগে, আমরা আর বেশি নয়, আর প্রায় 15 কিলোমিটারের মতন বাকি আছে আমাদের গন্তব্য দীঘা। আর আমরা যাচ্ছি নিউ দীঘাতে, আর ওখানে আমরা হোটেল নিয়েছি। আর হোটেলের ব্যাপারেও তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি, আমরা যে হোটেলটা পেয়েছি, এই হোটেলটা আমাদেরকে যে ট্যারিফে আমরা পেয়েছি বা যা যা ফ্যাসিলিটি দিচ্ছে, মানে সে তো শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমি বলবো নিশ্চয়ই, অবশ্যই বলবো তোমাদের সাথে, হোটেলে পৌঁছে তারপর আমি শেয়ার করব তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব হোটেলের ট্যারিফ, হোটেলের ডিটেলস। তোমরা যদি মনে করো এই হোটেলে আসতে পারো, তো এখন আর কিছুটা বাকি। আর এই তো তাজপুর এসে গেছি, আর একটুখানি তাজপুর ঢুকছি। দারুণ লাগছে রাস্তাটা, দারুণ দারুণ বিউটি, দারুণ বিউটি। তাজপুর আসছে, তাজপুর এসে গেলে ওখান থেকে আর খুব জোর হলে হয়তো 10 কিলোমিটার হবে। আর তোমরা তাজপুর মন্দামণি প্রচুর ব্লগ দেখেছো, আর আমি অনেক বছর পর দীঘাতে এলাম, লাস্ট এসেছিলাম 2022 সালে, বক্রি দাসকে যখন নতুন বাড়িতে নিয়ে এসেছিলাম তখন। আর আজকে দেখতে দেখতে প্রায় 2-2.5 বছর পর আমরা আবার এলাম দীঘাতে, এবারে দীঘা ভ্রমণ করতে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ব্লগ করা, মোটো ব্লগ আর করা যাবে না। তো চলো বন্ধুরা এখন এগোনো যাক। চলে এসেছি দীঘাতে, পৌঁছে গেছি, এখন প্রায় 6:45 মতন বাজে। বিশাল বৃষ্টি, এই দেখো পুরো ভিজে গেছি, রেনকোট ফেনকোট পরে আছি, জুতো ফুতো সব একদম ভিজে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটুখানি দীঘাটাকে দেখাই, তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার সমুদ্র বিচে আস। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে দীঘা, দীঘার পুরী রেডি হচ্ছে, এখনো ওপেনিং হয়নি। জয় জগন্নাথ, প্রজেক্ট চলছে, জয় জগন্নাথ। দীঘাতে এই হচ্ছে হোটেল ঈশান গেস্ট হাউস, এই হোটেলটা আমরা নিয়েছি। তা চলো ভেতরে রুম দেখো, হোটেলের রুম। এই হচ্ছে রুম, এই হচ্ছে এসি, এই হচ্ছে টিভি, আর এই হচ্ছে বাথরুমটা। এই যে বাথরুমটা ঠিকঠাকই আছে, বেসিনও আছে আর কোমর, আর এদিকে একটা উইন্ডো আছে। এই যে এদিকে একটা উইন্ডো, এদিকে একটা কভার দিয়েছে, ওপরে আমাদের মহাদেব বাবা বসে আছে। এদিকে একটা উইন্ডো আছে, আর এইদিকে একটা উইন্ডো আছে, মোট 3টে উইন্ডো আছে। আর এইখানে আমরা উইন্ডোর এখানে এই আমাদের সব রেনকোট ফ্যানকোটগুলো এইখানটা আর কি রেখে দিয়েছি। এই হচ্ছে টোটাল রুমটা। তো অর্ধাঙ্গিনী কেমন লাগছে? ভালো। এই যে ফাইনালি ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই মোটামুটি সব জানতোই, এবার আসল যারা লোক জানতো না তাদেরকে দেখানোটাই হচ্ছে আসল কথা, তাদের রিয়াকশনটা দেখব কেমন হয়। হ্যালো, বাহাত্তর
ভাইসারটা শুধু দেখো, সবার মুখগুলো দেখবার মতো। এটা হচ্ছে দীঘার সেই ফেমাস জাহাজ বাড়ি। এখানে এই যে জাহাজের মতন দেখতে বাড়িটা, এই জন্য এটার নাম হচ্ছে জাহাজ বাড়ি। আর দীঘার অনেক পুরনো নিউ দীঘার জাহাজ বাড়ি। দীঘাকে লাগছে ও, আকাশটা অপূর্ব লাগছে, সবাই পাগল হয়ে গেছে সমুদ্র দেখে, হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। দারুণ লাগছে, দারুণ। কত লোকের মাথা মাথা, সামনে বোল্ডার, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। এই হচ্ছে দীঘা, চলে এসেছি। এই হচ্ছে অর্ধাঙ্গিনী। এই যে বলো কেমন লাগছে দীঘায় এসে? দারুণ লাগছে, দারুণ, সবই ভালো। কিন্তু এখন রোদ না, এই যে যার জন্য এটা নেওয়া হয়েছে। এখন সবাই সবাই পুজোটা শেষ হয়েছে, তাই জন্য ভিড়টা একটু বেশি আছে। এই হচ্ছে ভিউ, দাঁড়া তোমাদেরকেও দেখাই। এই না, এই হচ্ছে অর্ধাঙ্গিনী, এদিকে দেখা, ফুটবলগুলোকে দেখা, ফুটবলগুলো যাচ্ছে যে বাঙালিদের আনন্দের জায়গা হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং, সেটা এটা দেখে বুঝতেই পারা যায়। সবাই আনন্দে আত্মহারা আছে। একজন সে তো পাগল, সে তো এমনিতেই সমুদ্রের জন্য পাগল, সমুদ্র শুনলেই তার হয়ে যায়। আমরা সে অনেক বছর পর আমরা এলাম সবচেয়ে মানুষের যে কৌতূহল, আনন্দ, এটা খুব ভালো লাগছে। ডাইনিং চেয়ার পাতা আছে, আমাদের খাবার আসবে, এই যে অপেক্ষা করছে। একটু আগে আমরা সমুদ্র থেকে ঘুরে এসেছি, এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, টায়ার্ড, টায়ার্ড তো ভীষণ টায়ার্ড। এবারে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো। তো সঙ্গে থাকো, সায় থাকো, আর তোমাদের সাথে শেয়ার করি কী কী আমরা দুপুরের আইটেম বলেছি, ওনারা কী কী দেবেন সব তোমাদের ডিটেলসে বলবো। আমাদের খাবার এসে গেছে, খাবারে দিয়েছে ভাত, আলু ভাজা, পাতিলেবু, পাঁপড় ভাজা, আর মাছ, মাছের পিসটা ভালোই দিয়েছে। এই যে সর্ষে বাটার ঝোল, আর চিকেন অর্ডার করেছি, ওটা একটু টাইম লাগবে বললো। তো চলো আমরা খাওয়া শুরু করছি। এই যে মাংস করেছে, ভালোই লাগছে দেখে, দেখে দেখা যাক খেয়ে কেমন লাগছে। তোমরা দেখলে আমরা এখানে ঢুকেছি সকালবেলায়, ব্রেকফাস্টটা সেইভাবে শেয়ার করতে পারিনি, আর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে বিকেল 5:30, আমি এই সবে ঘুম থেকে উঠলাম, আমার অর্ধাঙ্গিনী এখনও ঘুমাচ্ছে। এই যে আমার অর্ধাঙ্গিনী এখনও টায়ার্ড, ঘুমাচ্ছে, সারা রাত জাগা ছিলাম, তো সেই কারণে আর কি। আর তোমাদেরকে বলি, হোটেলটার নাম হচ্ছে ঈশান গেস্ট হাউস, নিউ দীঘাতে, জাহাজ বাড়ির দিকটায় হচ্ছে এই হোটেলটা। এখান থেকে সমুদ্র হচ্ছে 850 মিটার, পায়ে হেঁটে ওই 10 মিনিট। আর এছাড়াও এখান থেকে টোটো, অটো সবই অ্যাভেলেবেল আছে, 10 টাকা করে ভাড়া। আর এই হোটেলে মালিক আমাদেরকে যে রুম দিয়েছে, আমাদের রুমের যে ট্যারিফ দিয়েছে, উনি আমাদের থেকে নিয়েছে হচ্ছে 750 করে। আর সেই 750-র মধ্যে আছে রুম, তার সাথে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার। শুধু বিকেলের স্ন্যাক্সটাই যা ওরা দিচ্ছে না, আর সকালের ব্রেকফাস্ট বলো বা দুপুরের লাঞ্চ বলো, স্টিল নাও, টেস্টফুল লেগেছে, রান্নাবান্না খুবই দারুণ, ভালো রান্না। আর রুম তো তোমরা দেখছোই, রুমটাও ঠিকঠাক, মানে সেরকম আমি বলবো না যে খুবই বাজে। তো তোমরা যদি মনে করো কম বাজেটে দীঘা ঘুরতে চাও, তাহলে এইখানে তোমরা যোগাযোগ করতে পারো। ওরা এই অফারটা, ওদের লাস্ট 8 মাস ধরে এই অফারটা ওদের চলছে। আমরাও যখন ফোন করেছিলাম, আমাদেরকে বলেছিল
যে আপনারা যদি শুধু রুম নেন তাহলে আপনাদের পড়বে হচ্ছে 1000 টাকা, আর যদি আপনারা খাওয়া দাওয়া সমেত নেন তাহলে আপনাদের হচ্ছে এইটা যেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া ওদের এটাও ফ্যাসিলিটি আছে যে আমরা রান্না করেও খেতে পারি, সেই ফ্যাসিলিটিটাও এই হোটেলে আছে। তো একটু বাদে আমরা যাব এখান থেকে একটু মানে সি বিচে, তারপর আর কি আর উঠে পড়েছে অর্ধাঙ্গিনি কাঁকড়া খাবে, যা হবে সবই তোমাদের কাছে আমি তুলে ধরবো আমরা। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে, তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা এটা হচ্ছে ঢেউ সাগর, এখানে বাচ্চাদের সব খেলার সব জায়গা, পার্ক টাইপের আর কি, বিশাল ভিড়। এই যে এখানে টয় ট্রেন যাচ্ছে, দার্জিলিং যাইনি তো কি আছে আমাদের, এখানে এই টয় ট্রেন, এই টয় ট্রেনে আমরা এবার উঠবো সবাই মিলে, এখানে বড় ছোট সবাই উঠতে পারে, কোনো অসুবিধা নেই। এই টয় ট্রেন ঢেউ সাগরের টয় ট্রেনে আমরা উঠবো, আর এই যে এনারা সবাই, এই যে জিরাফ গুলো দেখো কত বড় বড় জিরাফ, এই যে অসুর মশাই এসে গেছে এই আশায় দাঁড়িয়ে এই জিরাফের সামনে, এখন এখানে ফটো সেশন হবে। কেমন লাগছে তোমাদের ঘুরে বলো, ঢেউ সাগরে এসে সুন্দর লাগছে, প্রায় ভেতরে ঢুকেছি, পুরো ভেতরটা এরকম ডিজাইন করা। হ্যাঁ কিছু বলতে চাও, বলো বলো, সামনে যাচ্ছে কে 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 কে, ওইসব বলতে নেই, শ্বশুর মশাই শাশুড়ি মা শালা সেলেজ, এই যাচ্ছি ভেতরটা এরকম সাজানো, পেছনটাও খুব সুন্দর সাজানো, এই যে পুরোটা এরকম ধরনের লাইট দিয়ে সাজানো, এই যে খুব আনন্দ, একজনের নাচ করছে গান গাইছে, এই যে কিছু বলার আছে আপনাদের বলুন। আমরা এখন ঢেউ সাগরে এসেছি, ঠিক আছে, আমরা সেখানে যাচ্ছি দেখি কি হয়, ঢেউ সাগরের পরিস্থিতিটা দেখি, দেখে তারপরে আপনাকে কিছু কমেন্ট করব। আমরা এখন রোডে আছি, হাঁটছি, এখন টার্কি টার্কি আইসক্রিম খাওয়া চলছে। আচ্ছা এই যে অনেক নাচ নাচ নাচের পরে ফাইনালি আইসক্রিমটা খেয়ে কেমন লাগছে? আমাদের আইফেল টাওয়ার চলে এসেছে, এখানে খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, ভীষণ মনোরম পরিবেশ, বেশ ভালো লাগে, অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের বড়দের অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, মানে জাম্পিং আছে, বেশ সুন্দর সাজানো গোছানো, একজন আইসক্রিম খেতেই ব্যস্ত, আইসক্রিম খেয়েই যাচ্ছে, টার্কিশ আইসক্রিম আর লজ্জাও পাচ্ছ সেই, তুমি সেটা বলো, হ্যাঁ লজ্জা পাচ্ছি রে, আমরা ঢুকতে সেল হচ্ছে, খেতে ভীষণ ভালো আইসক্রিম, কোয়ালিটিটা ভীষণ ভালো, খেতে দারুণ, কোয়ালিটিটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর খেতে আইসক্রিমটা, মানে মুখে দিয়ে টেস্ট তো মানুষের বোঝা যায়, ভীষণ সুন্দর আইসক্রিমের কোয়ালিটি। ঢেউ সাগর লেখা, ওখানে ওই জাম্পিংয়ের জিনিসটা আছে, ওখানে বেশ সুন্দর লাগছে।
চড়ার গাড়িগুলো, বাচ্চাদের চড়ার এগুলো বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো, একটা গাড়ি এক একটা কালারে। জায়গাটা ভীষণ সুন্দর, পার্ক প্লাস খুব সুন্দর, এখানে অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের করার, বড়দের করার, সাজানোও খুব সুন্দর করা আছে। আমাদের কলকাতার বুকে যেটা চলে, কিভাবে নাম ভুলে যাচ্ছি, ওই ময়ূরকুঞ্জ ওই জায়গাটা হেব্বি, ওই জায়গাটা দিনের বেলা হেব্বি লাগবে, তো সমুদ্রের সামনে একদম দারুণ জায়গাটা। সাঁকোতে আমরা যাচ্ছি, সাঁকোর মধ্যে উঠে এই যে আমরা এখানে, দারুণ লাগছে এটা, ময়ূরটা হেভি লাগছে না দেখতে, দারুণ লাগছে। ওই আমাদের কলকাতায় ক্যাসেল, ময়ূরের ক্যাসেল, এটা ক্যাসেল করেছে কিন্তু অনেকটা লাগছে। আমাদের কলকাতাতে আছে না ওই ময়ূর আছে না কি নামটা ভুলে যাচ্ছি, হোটেল কাম হে বোট, হ্যাঁ ফ্লোটেল, ফ্লোটেল, ফ্লোটেল। আবার ওখানে একটা ইনোগ্রেশন চলছে হাতের মতন করে, এই জায়গাটা বসে আড্ডা ফাড্ডা মারতে সমুদ্রের ঢেউ আসছে, এই যে সমুদ্রে আজকে ঢেউ কি দারুণ ঢেউ। ও এই যে সমুদ্র প্রেমী মানুষ, আমার ফুল মাইন্ড। এই যে তাকাও, একটু তাকান দাদা, ও হাতটা সরা, ছায়া পড়ছে মুখের ওপরে, কেমন লাগছে, দারুণ ওয়ান্ডার। মোমো ট্রাই করতে, এক প্লেট পাঁচ পিস থাকবে 100 টাকা, এটা চিকেন পকোড়া অ্যাজ ইউজুয়াল, টুইস্ট পটেটো সেরকম খাচ্ছে, পম্প 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 করে একা একা সবাইকে দিয়েই খাচ্ছে, খাচ্ছে কম কাচ্ছে বেশি। এখানে মানে টুইস্ট পটেটো বানাচ্ছে, তন্দুরি চায় হচ্ছে, এসছে কুরকুরে চিকেন মোমো, ট্রাই করে দেখি কেমন খেতে হবে, তারপর তোমাদের সাথে শেয়ার কেমন লাগছে খেতে কুরকুরে মোমো টেস্টটা, একটু ডেসক্রিপশনটা ভালো করে বল তাহলে ওরা বুঝতে পারবে। ক্রিস্পি আছে, ক্রিস্পি আছে খেতে, ভেতরে কুরটাও ভালোই দিয়েছে, বেশ মশ মশ লাগছে, স্বাদ খারাপ না, কোনো রকম লাগছে কিন্তু ভালো লাগছে। তুমি আস্তে আস্তে ফুড ব্লগার হয়ে গেছো, কর্ন বানাচ্ছে স্পাইস করে একটু, ফুডটা এই হচ্ছে শেখা শেখা হচ্ছে, আর এখানে বানানো চলছে। এই যে কর্ন এনেছি, কর্ন মা কি খাচ্ছে, মা কি খাচ্ছে, মা খাচ্ছে লস্যি, ম্যাঙ্গো লস্যি, ভালো ভাই ঠান্ডা ঠান্ডা একদম, বলো কেমন লাগে ঠান্ডা ঠান্ডা হেভি লাগে। আর আরেকদিন হয় লঙ্কার বড়া খায় বলে দাঁড়িয়ে আছে, লঙ্কার বড়া পুকুরে হাত দিয়ে এখন কমপ্লিট অর্ডার দেওয়া হয়েছে, কমপ্লিট দেবে না, একেবারে ওরা তখন খুব না সময় লাগবে। টয় ট্রেনে উঠেছি, এই যে তাকাও,
ও ছাড়লে ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দিই, এর মতো ইঞ্জিনের গাড়ি যেন। কেমন লাগছে? ট্রেনে করে আমরা যাচ্ছি সবাই মিলে, সবাই দেখো দেখো সবাই ট্রেনে করে যাচ্ছি, সবাই ট্রেনে যাচ্ছি আমরা। এই যে আমাদের ট্রেন যাচ্ছে, ট্রেন কু ঝিক 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 করে যাচ্ছে। টাটা সবাইকে। রাত্রি প্রায় 8:30 মতন বাজে, আমরা দীঘা থেকে বাইক চালিয়ে আমি আর অর্ধাঙ্গিনী এসেছি একটু তাজপুরে। এই যে তাজপুরের আমেজ, আর এইখানে আমার অর্ধাঙ্গিনীকে কাট দিচ্ছে এই একজন আর এই একজন, এই দুজনে মিলে এখন কাট দিচ্ছে আমার অর্ধাঙ্গিনী। এখানে যে বসে আছে কাঁকড়া খাবে বলে, এখানে কাঁকড়া রেডি চলছে। এই যা তোমাদেরকে দেখাচ্ছি কাঁকড়া, তোমাদের দেখাচ্ছি, এই দেখো কাঁকড়া। কেমন লাগছে রাত্রিরে এখানে এসে? হ্যাঁ, ওখানে এত ভিড়, তাই জন্য আমরা এখানে এখন এসেছি রাত্রি 8:30। এখানে তো অনেকটা ফাঁকা, কাঁকড়া চলে এসছে এখন অর্ধাঙ্গিনী খাবে। এখন কাঁকড়া খাচ্ছে, কেমন? এবার এই কাঁকড়াকে আমরা হোটেলে ফিরবো, তারপর রাতে ডিনার, তাই তো? খেতেই ব্যস্ত, কথা কি বলবে। রান্না কেমন করেছে? ঠিক আছে খাও। ভাত আর চিকেন আমরা নিয়েছি, ওদিকে নিয়েছে বিরিয়ানি। এই বিরিয়ানিটা দেখা, কাছে নিয়ে খেয়ে বল কেমন খেতে হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে ব্লগটা শেষ করা হয়নি, গুড মর্নিং ফ্রম দীঘা। বন্ধুরা আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা ব্লগটা সেরকম কিছু নেই, আর রাস্তা তোমরা সবাই চেক দেখ, নতুন করে কোনো রকম রাস্তা কিছু দেখাচ্ছি না। আজকে আমাদের হচ্ছে ব্যাক টু কলকাতা। এই যে আমরা মোটামুটি রেডি হয়েই গেছি, এখন 8:00 বাজে, আমরা এই 9:00 সময় এখান থেকে স্টার্ট দেবো। আর ওই হলে হয়তো কোলাঘাটে আমরা আর কি লাঞ্চ সারবো, তোমাদের দেখিয়ে দিই। এখানে সবাই এখন গল্প আড্ডা করছে, সবাই আর কি এখন এসে আমাদেরকে টাটা বাবাই করতে, আমরা ওরা রেডি হয়ে গেছি। চলো ডাইরেক্ট কোলাঘাটে, তাহলে চলো বন্ধুরা ডাইরেক্ট কোলাঘাটে দেখা হচ্ছে। সেট হয়ে গেছে, আমরা এবার বেরোবো, লাগেজ বাঁধা হয়ে গেছে, এখন ই করতে ব্যস্ত, বাইক আমাদের রেডি, এবার আমরা বাড়ির দিকে এগোবো। সবাই আমাকে আমাদের সি অফ করতে এসছে। বন্ধুরা বাড়ি যেতে যেতে আমরা এখন মেরিন ড্রাইভ রাস্তা ধরেছি, এই দেখো একটা কি সুন্দর ভিউ, দেখো বোটগুলো যাচ্ছে সমুদ্র দিয়ে, আর এইদিকে দেখো একটা হাইল্যান্ড। এই যে আমার অর্ধাঙ্গিনী, কেমন লাগছে? দারুন দারুন, জায়গাটা দারুন জায়গা, হেভি লাগছে। ট্রলার গুলো দাঁড়িয়ে দেখো, ট্রলার গুলো দাঁড়িয়ে আছে, সব ট্রলার গুলো দারুন লাগছে।
ধাবা এসে সবাই পৌঁছালাম। এখন সকাল 11টা বাজে, আমরা এখন এক্সপ্রেস ধাবার এই যে তোমার দেখাচ্ছি, এই যে পক্ষীরা যেখানে আছে এই হচ্ছে এক্সপ্রেস ধাবা। আর অর্ধাঙ্গিনী অলরেডি ভেতরে ঢুকে গেছে, খুব খিদে লেগে গেছে আমাদের, সকালে সেরকম ভারী কিছু ব্রেকফাস্ট আমরা করিনি। আর এখান থেকে খুব জোর আর 60 কিলোমিটার বাকি, এখান থেকে খুব জোর আর 60 কিলোমিটার বাকি আছে বাড়ির পথ। আর চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। কোলাঘাটে দাঁড়িয়েছি এক্সপ্রেস ধাবাতে, অর্ডার করা হয়েছে নান, তন্দুরি নান আর চিকেন ভর্তা। একজন হাঁপিয়ে উঠেছে, টায়ার হয়ে গেছে, তো চলো। সাথে আবার দিয়েছে ভিনিগার দেওয়া ছোটো ছোটো পেঁয়াজ আর লঙ্কা, আমরা খাওয়া শুরু করি। ব্লগটা আমরা এখানেই এসেছি, আমাদের এখানে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ তোমরা দেখলে, আমরা চিকেন ভর্তা তার সাথে তন্দুরি রুটি খেয়েছি, আর তার সাথে একটুখানি চা খাচ্ছি। এই চা খেয়ে আমরা এবার এখান থেকে আর কি বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে 60 কিলোমিটারের মতন বাকি। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমাদের মেঘায়ন রাইডার্সের পরিবারের সকলকে এবং আদার্সদের সবাইকে আমরা জানাচ্ছি শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।